আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আমাদের এই সমাজের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে, যেমন ফেসবুক, ইউটিউব, এগুলোর মধ্যে এমন এমন কিছু ভিডিও দেখা যায় যেগুলোকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বলে প্রচার করতেছে। এগুলো কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে সুন্নত তরিকার জিকির, নাকি তারা ইসলামের নাম দিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নাম দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের নাম দিয়ে ইসলামকে ও মুসলিমদের কাছে হাসি তামাশার ধর্ম হিসেবে উপস্থাপন করতেছে? বন্ধুরা, চলুন আমরা এরকম কিছু জিকিরের নামে বন্নামি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে প্রচার করতেছে সেগুলো দেখেছি। তারপর আমরা দেখব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এগুলো কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি জিকির, নাকি এটা তারা জিকিরের নামে বন্নামি করতেছে। তো বন্ধুরা, প্রথমে আমরা বিদেশি কিছু জিকিরের নামে ভণ্ডামি দেখবো, তারপর আমরা আমাদের নিজেদের দেশীয় জিকিরের নামে ভণ্ডামি দেখবো। তো চলুন আমরা বিদেশি কিছু জিকিরের নামে ভণ্ডামি দেখে আসি। এগুলো দেখে আপনাদের কাছে কি মনে হলো? এগুলো কি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হচ্ছে? এগুলো কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে শিখানো পদ্ধতিতে জিকির হচ্ছে, নাকি জিকিরের নামে বন্নামি হচ্ছে? মিউজিক বাজিয়ে, মিউজিক তো ইসলামের মধ্যে হারাম, মিউজিক বাজিয়ে নেচে গেয়ে এরকম জিকির কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করেন নাই? সাহাবাগণ করেছেন, করে নাই? তাহলে তারা এগুলোকে ইসলামের নাম দিয়ে ইসলামকে ও মুসলিমদের কাছে হাসি তামাশা ধর্ম হিসেবে উপস্থাপন করতেছে। তো চলুন আমরা তো এখন বিদেশিদের কিছু জিকির নামে বর্ণামি দেখেছি, এখন আমরা আমাদের নিজেদের দেশীয় জিকির নামে কিছু বর্ণামি দেখবো। আম্মি কি রোটি গোল গোল, আব্বু কে পয়সে গোল গোল, আম্মি কি রোটি গোল গোল, আব্বু কে পয়সে। উপর চান্দা গুলগুল, নিচের চান্দা গুলগুল, এগুলো কোন, এগুলো কোন দেশের, এগুলো কোন ধর্মের ইবাদত ভাই? এগুলো তো ইসলামের ইবাদত নয়, কিন্তু এগুলোকে ঠিকই ইসলামের নাম দিয়ে চালানো হচ্ছে।
বন্ধুরা, আপনাদের যাদের সামান্য কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান আছে তারা বুঝতে পারবেন যে এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে শেখানো জিকির নয়, বরং এই যে হাতের তালি দিয়ে নেচে গিয়ে জিকিরের নামে বদনামি করতেছে, ইসলামের নামে ইসলামকে কলঙ্কিত করতেছে, এগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে জিকির নয়, বরং এগুলো হলো আবু জাহেল, উকবা, সাইবা তথা মক্কার কাফির মুশরিকরা এরকম নেচে গিয়ে আল্লাহর জিকির করত। তা আমরা আপনাদেরকে প্রমাণ দেবো ভিডিওর শেষের দিকে। তো চলুন আরও কিছু ভিডিও, আরও কিছু জিকিরের নামে বদনামি আপনাদের সামনে তুলে ধরি। আমার চোখের মনি তুমি, আমার মা তার বেনি তুমি, আমার বিপদের কান্দা আর দয়াল বাবা আয়া আফরিদ পুরি গো তুমি, আমার পরানের পরা আন কাজা বাবা আয়া আফরিদ পুরি গো। রাখে যাও রে কারবালাতে নানা জির মাতের দাওয়াতে, চলো রে ভাই কারবালাতে নানা জির ইসলামের দাওয়াতে, আর নানা জির ইসলামের দাওয়াতে, আর চলো রে ভাই ময়দানে নানা জির। বন্ধুরা, জিকির করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, যেমন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি শব্দগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয়। কিন্তু এখানে তারা তাদের আটপ্রশি, দেওয়ানবাগি সহ তাদের বিভিন্ন বাপের নাম নিয়ে হালাহালি লাফালাফি করতেছে এবং এটাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বলে প্রচার করতেছে। এটা তো ভাই ইসলাম নয়। এরকম ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাগণ, তাবেঈগণ, তাবে তাবেঈগণ শিক্ষা দেননি। এবং এরকম ইসলামের নামে যে জিকিরের নামে বদনামি করা হচ্ছে, এটা ইসলামকে বিকৃত করে এইসব নতুন আবু জাহেল, উকবা, সাইবাদের, আবু জাহেল সাইবাদের পদ্ধতি অনুসরণ করে এরকম তারা জিকিরের নামে হালালি লাফালাফি করতেছে। আমরা যদি কোরআন মাজিদ দেখি তাহলে আমরা দেখতে পাবো আবু জাহেল, উকবা, সাইবাদ মক্কার কাফির মুশরিকরা তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করত, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে হজ করত, মানুষদেরকে ভালো ব্যবহার করত, মানুষের সাথে হাজিদেরকে পানি খাওয়াতো, তারাও জিকিরের নামে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করত। তবে তারা তাদের জিকির ছিল হাতের মধ্যে তালি দেয়া, হালহালি করা, নাচানাচি করা। আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখতে পারবো ফতে বাবা, কেল্লা বাবা, শালি বাবা, গোলাপসা বাবা, সারালি বাবা, মেরালি বাবা, শালি বাবা।
বসেন বসেন বৈশা যান, পরান বাবা, জালালি বাবা, এগুলো কি জিকির? নাকি জিকিরের নামে আল্লাহ সুবহান তালার প্রেরিত ধর্ম ইসলামকে মানুষের সামনে বিকৃতভাবে, মুসলিমদের মাঝে বিকৃতভাবে উপস্থান করে হাসি টাট্টার পাত্র হিসেবে উপস্থান করতেছে। আমরা যদি পবিত্র কোরআন পড়ি তাহলে আমরা সেখানে মধ্যে দেখতে পাবো, জিকির করলে আল্লাহ সুবহান তালার স্মরণ করলে যে অন্তর নরম হয়, প্রশান্ত হয়। এখানে কিন্তু আমরা দেখতেছি তারা জিকির করতেছে, হালহালি করতেছে, নাচানাচি করতেছে, হাতে তালি দিচ্ছে, উপর গুল্লি গুল গুল, নিচের গুল্লি গুল গুল ইত্যাদি আজে বাজে কথা বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা ইমান আনে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়। অর্থাৎ আমরা কুরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করলে অন্তরসমূহ প্রশান্ত হয়। কিন্তু তারা এই যে জিকিরের নামে, জিকিরের নামে হালালি করতেছে, লাফালাফি করতেছে, হাতের মধ্যে হাত দিয়ে তালি দিচ্ছে, এগুলো আল্লাহ সুবহান তালার সুরা হুদ 13 নম্বর সুরার 28 নম্বর আয়তের মধ্যে জিকিরের মধ্যে পড়ে না, বরং এগুলো হলো কোরআনের বিরোধী, ইসলামের বিরোধী, ইসলাম এবং কোরআন সুন্নাহর বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিরুদ্ধে গিয়ে যারা এগুলোকে ইসলামের নাম দেয়, এগুলো পশ্চিমকালও ইসলাম হবে না। আবু জাহেল, উব্বা, সাইবা, তোতা, মক্কার কাফির মুশরিকরাও আল্লাহ সুবহান তালার নামাজ পড়ত, জিকির করত, হজ করত, হাজিদেরকে পানি পান করাতো, এবং তারা এমনকি তারা আল্লাহ সুবহান তালাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, রব হিসাবে মানত। তারপর তারা আবু জাহেল, উব্বা, সাইবা কেন কাফির, কেন তারা জাহান্নামী হবে? কারণ তারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানত, আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানত, সৃষ্টিকর্তা হিসেবে মানত, কিন্তু তারা একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এটা মানত না, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এই কথাটা মানত না। তারা তাদের ওলি, আউলিয়া, ফির, মাশায়েখ ইত্যাদিরও ইবাদত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে বলে, আর কাবা নিকট তাদের নামাজ, শীষ ও হাততালি ছাড়া কিছু ছিল না, সুতরাং তোমার আস্বাদন করো আজাব, কেননা তোমরা কুফরি করতে। বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম? আবু জাহেল, উকবা, সাইবা এবং মক্কা কাফির মুশরিকরা তারা নামাজ পড়ত, জিকির করত, হাততালি দিয়ে নাচানাচি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইব্রাহিম আলাইহিসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করে নিজেদের মন গড়া, নিজেদের মন খুশি মতো। ঠিক তেমনিভাবে আমাদের এই সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের নাম দিয়ে, সুন্নিয়তের নাম দিয়ে তারা এমন এমন কর্মকাণ্ড করতেছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, শিক্ষা দেননি, সাহাবাগণও করেননি এবং শিক্ষা দেননি। এটাকে তারা ইসলামের নাম দিচ্ছে, ইসলামের জিকিরের নাম দিয়ে, জিকিরের মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত, যেখানে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকে বেশি বেশি করার কথা বলেছেন, অন্যান্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এবাদত, ইত্যাদি এবাদতকে বেশি বেশি আদায় না করে সুন্দর মতো আদায় করার কথা বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা সুন্দরভাবে আমলগুলো করো, আকসারু আমালা, বেশি বেশি আমল করার কথা বলিনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা বেশি বেশি জিকির আজগার করে, অর্থাৎ জিকিরের কথা বলেছেন বেশি বেশি করার কথা, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু ফরজ করেছেন ততটুকু আদায় করলেই তারা তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার করতে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু জিকিরের ক্ষেত্রে বলা হয়েছে বেশি বেশি, সূরা আহজাব 35 নম্বর আয়াতের মধ্যে। সুতরাং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে গিয়ে মিউজিক বাজিয়ে গান গাওয়া, নাচানাচি করা, হালহালি করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিপরীত গিয়ে বিভিন্ন বাক্য, বিভিন্ন খাজা বাবা, আটরশি, দেওয়ানবাগি ইত্যাদির মাদ্রা দিকে মানুষকে আহ্বান করা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে পড়ে না। এগুলো পড়ে আবু জাহেল, উকবা, সাইবা, উকবাদের সুন্নত। যেরকম আমি দলিল আপনাদের সামনে উপস্থাপন করেছি সূরা হুদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে, এই যে কর্মকাণ্ড করতেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি নয়। তাহলে তারা এইসব কর্মকাণ্ড কেন করতেছে, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের নাম দিয়ে সুন্নতের বিপরীত কাজ কর্ম করতেছে, এগুলোর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি সূরার মধ্যে সূরা মুজাদালা 58 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, শয়তান তাদের উপর চেপে বসেছে এবং তাদেরকে আল্লাহর জিকির ভুলে দিয়েছে, এরাই হলো শয়তানের দল, নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই জিকিরের নামে ভন্ডামিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত গিয়ে তাদের এই জিকিরের নামে হালহালি, লাফালাফিকে আমরা সূরা মুজাদালার 19 নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারলাম, এদের উপর শয়তান চেপে বসেছে এবং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া পদ্ধতির জিকির, সাহাবাগণের আমল করা জিকির ভুলে গেছে, এরা হলো শয়তানের দল। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিয়া কাজ করার কথা বলেছেন, সাহাবাগণ যেভাবে জিয়া কাজ করেছেন সেভাবে আমরা আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেভাবে আদায় করার তাওফিক দান করেন এবং ঈমানের সহিত মৃত্যু দান করেন। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত গিয়ে কোনো কাজ করলে সে কাজ কখনোই গ্রহণযোগ্য হবে না। আমরা যদি সহিহ বুখারী
কিতাবুন নিকাহ অধ্যায় কিতাবুন নিকাহের প্রথম হাদিসটি দেখিস, যেখানে আমাদের তিনজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কর্মকাণ্ড তথা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেসব করতেন সেগুলোর অতিরিক্ত তারা নামাজ, রোজা, হজ, যাকাত করতে চাচ্ছিলেন। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধমকি দিয়ে বলেন, যারা আমার সুন্নতের বিপরীত করবে সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে রোজা রেখেছেন, যেভাবে হজ করে সাহাবাগণ যেভাবে নামাজ পড়েছেন, হজ করেছেন, রোজা রেখেছেন, দান সদকা করেছেন, জিকির আজকার এবাদত বন্দী করেছেন, ঠিক সেভাবেই করতে হবে। এর বিপরীত যদি কোনো ব্যক্তি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সদকা করে, তাহলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী কিতাবুন নিকার হাদিসের প্রথম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ত্যাগ করবে সে রাসূলের উম্মত নয়। তো বন্ধুরা, কত বড় একটি ধমকের সুরে, কত বড় একটি ধমক আমাদেরকে দিয়েছেন, তারপর আমরা কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ওভারকাম করে, সুন্নতকে টপকিয়ে আমাদের নিজেদের মন গড়া, নিজেদের নাহুসর বালাগত দিয়ে বানানো, নিজেদের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা দিয়ে বানানো, বিভিন্ন জিকির আজকার, বিভিন্ন এবাদত বন্দী করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা যদি মনে করেন এই ভিডিওটি উপকারী, তাহলে অবশ্যই আপনাদের পরিচিতজনদের সাথে শেয়ার করবেন, এবং আমি কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক যেসব কথাগুলো বলেছি এই বিষয়ে যদি আপনাদের কোনো আপত্তি থাকে, কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এবং যারা আমাদের চ্যানেলটির মধ্যে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, আর সেই কথাটি হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ, মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2306। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস দেখি, তাহলে আমরা দেখতে পারবো সেখানের মধ্যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ইত্যাদি বাক্যাবলী দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে জিকির করেছেন, কোন কোন বাক্যাবলী দিয়ে জিকির করেছেন, সেই সম্পর্কে যদি আপনারা জ্ঞান অর্জন করতে চান, সেই সম্পর্কে যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনারা জানতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের শব্দাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে কী জিকির করেছেন, ঘুমাতে যেতে কী জিকির করেছেন, খেতে কী জিকির করেছেন, সকাল সন্ধ্যা কী জিকির করেছেন ইত্যাদি যত সব জিকির করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি জানতে চান, তাহলে আপনাদেরকে আমি একটি বই রেফার করব। সেই বইটি হলো রাহে বেলায়, লেখক হলেন মুহিউসুন্নাহ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। বন্ধুরা, আপনাদের সাথে আরেকটি বই রেফার করতে চাই, সেই বইটি হলো মুহিউসুন্নাহ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর ইহইয়াউস সুনান। যেই বইটি পড়লে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, যা প্রত্যেক মুসলমানের জন্য শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। কোনো ব্যক্তি যদি শিরিক করে, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজই আসবে না। তাই প্রত্যেক মুসলমানের জন্য শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। আপনারা যদি মুহিউসুন্নাহ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর ইহইয়াউস সুনান এই গ্রন্থটি পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সমাজের মধ্যে যেসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, দোয়া, দুরুদ পড়া হচ্ছে, তা কি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নত পদ্ধতির জিকির, আজকার, দোয়া, দুরুদ, নাকি মানুষের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন যুক্তির মাধ্যমে এসব ইবাদত বানিয়েছে, এসব দোয়া, দুরুদ বানিয়েছে? আপনারা যদি ইহইয়া ও সুনান এই গ্রন্থটি পড়তে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন, সাহাবি, তাবেঈ, তাবে তাবেঈ এবং বিভিন্ন মহামনীষী উলামায়ে কেরামের কাছ থেকে। তো বন্ধুরা, মুহিউসুন্নাহ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর রাহে বেলায়াত এবং ইহইয়া ও সুনান এই বই দুটি যারা পড়তে চান কিন্তু এই লকডাউনের অবস্থায় বাজার থেকে কিনে আনতে পারবেন না, তারা ইচ্ছা করলে গুগল থেকে, তারা ইচ্ছা করলে ইন্টারনেট থেকে ডাউনলোড করেও পড়তে পারবেন পিডিএফ। আপনারা ইন্টারনেট থেকে এই বইটি ডাউনলোড করে যদি পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, আজকার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্পর্কে, বিদআত সম্পর্কে, শিরক সম্পর্কে অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ।